নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা গণতন্ত্রের চতুর্থ পিলার হিসাবে জানি সংবাদ বিভাগকে কিন্তু সেই সংবাদ বিভাগ যদি এমন নিলজ্জ বেহায়াপনা দেখায় এবং এক চোখে দেখে তাহলে সেটা কি আর গণতন্ত্র বলা বলা যায় যায় বা গণতন্ত্রের চতুর্থ পিলার আমি কেন বলছি দেখুন গতকাল নভেম্বর বিজেপির একটি সভা ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে এবং সেই সভাকে নিয়ে প্রথমত অনেক টালবাহানা চলেছে এবং শেষ পর্যন্ত কোর্টের থেকে অর্ডার নিয়ে এসে বিজেপি সেখানে সভা করবার অনুমতি পেয়েছে সংবাদ বিভাগকে বা সংবাদ মাধ্যমকে আমরা সমাজ দর্পণ হিসাবে জানি সমাজ দর্পণ বলতে মানে সমাজে যেইটা হচ্ছে তার প্রতিচ্ছবি আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই জানতে পারি কারণ আমাদের প্রতিদিনের এমন ঘটনা ঘটছে যেগুলো জানা সম্ভব না স্পটে গিয়ে সেগুলো জানা কখনোই সম্ভব না তাই সংবাদ বিভাগের উপর বা সংবাদ মাধ্যমের উপর আমরা নির্ভর করে থাকি কোথায় কি ঘটছে প্রতিদিন এবং এটা প্রত্যেকটি সংবাদ মাধ্যমের নৈতিক দায় যে কোথায় কোন ঘটনাগুলো ঘটছে সেগুলো জনসমক্ষে তুলে ধরা কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে দু হাজার পরবর্তী সময় থেকে যেমন দেখছি যে তৃণমূল সরকারের প্রত্যেকটি কাজকর্মকে ভালো কাজকর্মকে বিশেষ করে এবং যে যে জায়গায় তাদের বিভিন্ন রকমের কর্মসূচি থাকে সেইগুলো ফলাও করে প্রত্যেকটি সময়ে যেন প্রায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মতো যে যতটুকু সময় তাদের সেই কর্মসূচিটা পালিত হচ্ছে সময় টিভির পর্দায় দেখানো হয় বা সংবাদ বিভাগে সেগুলোকে হয় সে প্রিন্ট আসা মাধ্যম হোক বা ডিজিটাল মাধ্যম হোক এবং এই নিয়ে আসার বিরুদ্ধে আমি কোন রকম কথা বলছি না অবশ্যই সেগুলো মানুষের জানা প্রয়োজন যেমনটি গতকাল উনত্রিশে নভেম্বর বিজেপির যে সভা সেই সভাকেও কভারেজ করা সংবাদ বিভাগের নৈতিক দায় কারণ আমাদেরও সেখান থেকে কী ঘটছে সেটা জানা অবশ্যই প্রয়োজন আমি সে সমর্থক হই বা না হই কিন্তু আমার বক্তব্য যেটা বিজেপির দেখানো হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের দেখানো হচ্ছে সেটা তো নিশ্চিতভাবে অন্যান্য দলেরও দেখানো হবে এই মুহূর্তে আপনারা জানেন এনসাফ যাত্রা তেসরা নভেম্বর থেকে শুরু হয়ে চলছে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল কোন মিডিয়া কতটুকু কভারেজ করেছে বলতে পারবেন অথচ তৃণমূল কংগ্রেসের সে রাজভবন ধর্না হোক দিল্লি অভিযান হোক বা গতকালকের এই বিজেপির র্যালি হোক আপনারা দেখেছেন প্রত্যেকটি সময়ের একটা মিনিট সেখান থেকে একটা মিনিট তো বেশি বললাম দশ সেকেন্ড সেই ফুটেজটা পর্যন্ত স্কিপ করেনি কোনো সংবাদ মাধ্যম কখন কারা কোথা থেকে আসছে মিছিল বের করছে কোথায় খাচ্ছে এবং শেষ পর্যন্ত অমিত শাহ কখন নামছেন তার কনভয় আসছে ঢুকছেন এবং বক্তব্য রাখছেন শুধু অমিত শাহ না ছোট বড় মাঝারির সমস্ত নেতা যারা বক্তব্য রেখেছেন পুরো টাকা ভারেজ কোনো অন্যায় নেই জানান আমরা জানবো এবং আপনারা জানাতে গিয়ে এটাও দেখেছি যে ভিড় নিশ্চয়ই হয়েছে কিন্তু যতটা আশা করা গেছিল সেই ভিড় তো নিশ্চিতভাবে হয়নি কারণ বিজেপি নেতাদের কথাতেই সেগুলো উঠে এসেছে কেউ বলছে হাজার কেউ বলছে লক্ষ যাই হোক ভিড় যাই হোক আপনাদের জনবিস্ফোরণ হয়েছে জনপ্লাবন হয়েছে আপনারা দেখিয়েছেন সংবাদ বিভাগ দেখিয়ে খুশি হয়েছেন ঠিক আছে একই সাথে ইনসাফ যাত্রার যে চিত্র সেটা অন্তত আপনাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন করতে হবে না আপনি অন্তত প্রতিদিন কিছুটা ফুটেজ অন্তত দেখান এরকম বেহায়াপনা এরকম নিলজ্জতা এইরকম একচোখা সাংবাদিকতা কেন আমাদের বক্তব্য সেইখানে দেখুন বামেরা চৌত্রিশ বছরে পশ্চিমবঙ্গকে সোনা করে দিয়েছে সেরকম না সোনার বাংলা করে দিয়েছে সেই রকম না কিন্তু চৌত্রিশ বছরে যা যা কাজ করেছে সেই কাজটা তো যথেষ্ট উল্লেখযোগ্য এবং সবচাইতে বড় ব্যাপার শিক্ষাকে শিক্ষার মতো রেখেছে শিল্প সমৃদ্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে প্রত্যেকটি জায়গা থেকে এখানে এসে বিশেষ করে কলকাতাকে ঘিরে প্রচুর মানুষ বসবাস করেন সবাইকে খুশি করা সম্ভব নয় কোন সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে কর্মসংস্থানের উপর জোর দিয়েছিলেন সেইটা আমরা জানি সেটা আমাদের স্মরণে আছে কিন্তু এই এগারো সালের পরবর্তী সময় থেকে যেভাবে চলছে সেটা আপনারা দেখছেন আমরাও দেখছি তো বামেদের আজকে আন্দোলন প্রচার মিটিং মিছিল এগুলোর ছবি সংবাদ বিভাগে মেন স্ট্রিম মিডিয়ায় আসছে না পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে এটাকে আনা হচ্ছে না কারণ মানুষ যদি এগুলো জেনে যায় তাহলে বামেরা আবার ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসা মানে বামেরা কোনোদিন এইরকম রাজনীতিকে প্রাধান্য দেয়নি যে আমাদের প্রচারমুখী হতে হবে বামেরা কোনোদিন এমন বিজ্ঞাপন দেয়নি যে তাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই সমস্ত কাজ হচ্ছে যেটা ডিফল্ট হওয়ার কথা সেটাই হবে কারোর অনুপ্রেরণা লাগবে না অনুপ্রেরণা একটা সরকারি কাজে লাগে না পড়াশোনার ক্ষেত্রে বাড়িতে রকম পার্সোনাল কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন হয় অনুপ্রেরণার প্রয়োজন হয় তো এই রকম এই সমস্ত জিনিসই সংবাদ বিভাগে মেন মিডিয়ায় ফলাও করে দেখানো হচ্ছে ঠিক আছে দেখা। কিন্তু একই সাথে বামেদের ইনসাফ যাত্রার যে ছবি সেটা যদি জনসমক্ষে আসে সেটা যদি সম্পূর্ণভাবে মিডিয়া কাভারেজ করে প্রতিদিন তাহলে অনেক কিছু ঘটবে কারণ এখনও বেশ কিছু মানুষ তো বামেদের প্রতি বিমুখ এটা আছে তারা বিমুখ থাকবে না কারণ মানুষের গ্রহণযোগ্যতা যেভাবে প্রতিদিন বামেদের ক্ষেত্রে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো অনেকে জানেন না যে বিভিন্ন জায়গায় মীনাক্ষীদের নিয়ে কি উৎসাহ ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে রয়েছে মুসলিমদের বড় অংশ এই মীনাক্ষীকে ঘিরে যে উন্মাদনায় মেতে উঠেছে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুল ফুলছে সেই চিত্র মিডিয়ায় আসবে না এর পরবর্তী প্রতিবেদনে আবার দেখাবো যে কি বিপুল উন্মাদনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ছাব্বিশ সাতাশ দিন হতে চললো এতটুকু ঘাটতি নেই সেই চিত্রগুলো মেনস্ট্রিম মিডিয়া আনবে না সচেতনভাবে আমাদের এখানটাই প্রতিবাদ দেখান আপনি বিজেপি কে দেখান আপনি তৃণমূলকে দেখান আপনি কংগ্রেসকে দেখান একই সাথে আমাদের যেটা প্রকৃত চিত্র সেই চিত্রটা কেন তুলে ধরবেন না কিসের ভয় আপনাদের কাদের অঙ্গুলি হেলন কাদের চাপ কাদের প্রেশার কত টাকা আর টাকাতেই যদি আপনারা এই রকম মহ থাকে তাহলে অন্য কাজ করুন না তাহলে মিডিয়ার কাজ করবেন কেন তাহলে মিডিয়ার কাজ করতে হবে কেন তাহলে অন্য কোনো ব্যবসায় খুলে বসুন মিডিয়া তো সেই কথা বলে না গণমাধ্যম সংবাদ মাধ্যম তো সে কথা বলে না সংবাদ মাধ্যমের মূল কাজই হচ্ছে গিয়ে সমাজের প্রত্যেকটা জিনিস সামনে তুলে ধরা যদি টাকাকেই এত প্রাধান্য দেন তাহলে এই রকম একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে নিয়ে কেন এইরকম ছেলেখেলা করছেন আমাদের বক্তব্য সেইখানে যাই হোক ইনসাফ যাত্রাকে যতই তারা দমানোর চেষ্টা করুক দমবে না এগিয়ে যাবে এবং জনবিস্ফোরণ হবে সেদিন একটা নতুন চিত্র দেখবে কলকাতা ক্রিকেটের বুকে এটুকু অন্তত আমরা আন্দাজ করতে পারছি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ